ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মাইক্রোওভেনে পিজা। আমি আপনাদের কড়াইতে পিজা বানিয়ে দেখিয়েছি, আজকে মাইক্রোওভেনে দেখাচ্ছি, উইদাউট ইস্টে দেখিয়েছি, আজকে ইস্ট দিয়ে দেখাচ্ছি। তো ইস্ট দিয়ে পিজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গরম জল, এখানে 1 কাপ মতো নিয়েছি গরম জল। আর নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট, নিয়ে এটার মধ্যে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 1 চা চামচ চিনি নিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব। পনির পিজা মাইক্রোওভেনে, তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 25 গ্রাম পনির, এরম একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মেলাবো আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো, আর মেলাবো আমি নুন, ওয়ান ফোর্থ চামচ নুন, নিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো মিলিয়ে নিয়েছি। এবার আমি মেনে নিচ্ছি ফ্রাই প্যান, গ্যাসটা অন করে নিয়ে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ সাদা তেল, নিয়ে এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটার আমার একটুখানি গায়ে গায়ে হয়ে গেছে মশলাগুলো, এবার আমি পনিরটা তুলে নিচ্ছি। এখানে পনিরটা তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে 2 বড় মাপের পেঁয়াজ দিয়ে কুচিয়ে নিয়েছি। দেখুন এটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে এসেছে পেঁয়াজটা। এবারে আমি মিলিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা গাজরটা, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আমি 1/2 চা চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ক্যাপসিকাম, 1 বড় মাপের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা পাউডার, ছিল আমার কাছে সেই পাউডারটা দিয়েছি, নালে আপনারা এমনি গ্রেট করে দিতে পারবেন আদা। আর দিচ্ছি আমি রসুন পাউডার, এটাও আপনারা রসুনটা গ্রেট করে বা পিষে নিয়ে সেটাকে দিতে পারেন। আমি এর মধ্যে মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে মেলাবো আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি আর একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ো, নিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমাদের টপিং রেডি। তৈরি করে নিই, ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, আর আমি মোটামুটি 150 গ্রাম 150 ml জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিষ্টিটা, যেটা 15-20 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব এর মধ্যে 1/2 চা চামচ নুন, আর নিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ড নিতে পারেন আপনারা, আমি আমুল স্প্রে নিলাম। নিয়ে এটাকে আমি ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু একটু করে ইস্ট মেশাবো, আর এটাকে মেখে নেব। এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। এটা সফট মাখতে হবে একেবারে। আমি 2 টেবিল চামচ সাদা তেল, ডোটাকে আমি মসৃণ করে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিট মতো। তার আগে আমি একটুখানি এরম করে এটাকে আরও সফট করে নিচ্ছি।
ডোটা বেস্ট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখুন ডোটা একটুখানি আমার ফেপে গেছে, এটাকে আমি আর একটু নেড়ে নিচ্ছি। একটুখানি শুকনো ময়দা দিয়ে বেলে নেব এটাকে। এটা যেহেতু প্রচণ্ড সফট তো এমনি বেলা যাবে না, ইচ্ছে করলে তেল দিয়েও বেলতে পারেন আপনারা। এটাকে আমি বেলে নিয়েছি এরকম করে, আমার র্যাকের সাইজে বেলেছি আমি। আপনাদের র্যাক যত বড় ঠিক ততটাই বড় করবেন। আমার র্যাক যেহেতু বড় সেহেতু 250 গ্রাম ময়দার আমার একটাই পিজা তৈরি হবে। এবারে আমার বেলা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি এরকম করে এটাকে পিক করে নেব। পিক করে নিয়েছি, এবার আমি এটাকে র্যাকের মধ্যে নিয়ে নেব। দেখুন এবারে এর উপরে আমি লাগিয়ে নিচ্ছি, র্যাকের উপরে রেখে দিয়েছি পিজা বেসটা, নিয়ে আমি উপরে লাগিয়ে নেব পিজা সসটা। এখন পিজা সসটা পুরো বেসের উপর লাগিয়ে নিয়েছি, এটা আমার হোমমেড মজারেলা চিজ, এটাকে আমি গ্রেট করে নিয়ে নেব। দিয়ে দেব তৈরি করে রাখা টপিংটা। পনিরটাকে আমি আর একটু ছোট ছোট করে নিচ্ছি হাতে ভেঙে। গ্রেট করে দিচ্ছি পনিরটা, বিছিয়ে দিয়েছি ভাজা পনিরটা। চিজটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, এটা আমার হোমমেড চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি আমি বিট নুন। এবার আমি কনভেকশন মোডে এটাকে দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। মাঝখানে 8 মিনিট বাদে আমি একবার খুলে দেখে নেব, তারপরে আবার যদি না হয় কুক তাহলে আমি আবার 2 মিনিট দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এটা মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি। এ দেখুন সুন্দর রেডি হয়ে গেছে আমাদের পিজা। আপনারা আমার রেসিপিটি ট্রাই করুন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান, আমার চ্যানেলকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি পিজা বেসটা কতটা ফুলেছে। দেখুন রেডি হয়ে গেছে আমাদেরটা, একেবারেই বিয়ের মতো তৈরি হয়েছে, দোকানের মতো তৈরি হয়েছে। করে নিয়েছি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর দেখুন কি ইয়াম্মি ইয়াম্মি তৈরি হয়েছে। থ্যাংক ইউ।